मैं खा मखा चला चला और बढ़ता गया तुम्हारी राह में साथ साथ মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি এখন সুস্থ আছি, ভালো আছি। আর অনেক দিন বাদে ক্যামেরার সামনে, অনেক দিন বাদে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আমি জানি তোমরা অনেকে আমাকে খুব মিস করেছো, অনেকে রাগও করেছো এতদিন ভিডিও দিইনি, তাই তার জন্য একদম মন থেকে সরি। কিন্তু আসলে তোমরা জানো আমরা মায়াপুর গিয়েছিলাম, তারপরে ফিরে একটু আমি অসুস্থ হয়ে যাই, তো সেই সবের জন্য আসা হয়নি। আর মায়াপুরের যে ব্লগগুলো পরপর আসছিল সেগুলোরও অনেক কাজ ছিল, তো এই সব কারণে আমার বেশ কিছুদিন গ্যাপ পড়েছে। আমি অনেকদিন বাদেই আবার ভিডিও শ্যুট করছি তোমাদের সাথে, আজকে জমিয়ে আড্ডা দেব। আজকে 3rd February, এখন বাজে সকাল 11টা। আর আজকে একটা স্পেশাল দিন, এমনি কোনো স্পেশাল দিন না, আমাদের লাইফে একটা স্পেশাল দিন, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি এতদিন ভিডিও করিনি কারণ আমি একটু ওয়েটও করছিলাম যে আজকে একটা স্পেশাল দিন, আজকে থেকেই আমি আবার ব্লগ শুরু করি, আবার কন্টিনিউ করি। তো সেই জন্য দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, আমরা অ্যাকচুয়ালি বেরোচ্ছি। কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই কোথায় যাচ্ছি, আজকে কি স্পেশাল দিন, তোমাদেরকে এত ওয়েট করাবো না, অনেক ওয়েট আমি করিয়েছি তোমাদেরকে। তো বলে দিই আজকে স্পেশাল দিনটা হলো, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে আমি বাড়িতে থাকতে পারছি না, অন্যবারের অ্যানিভার্সারি একদম অন্যভাবে কাটে, কিন্তু আজকের অ্যানিভার্সারি আমাদের অন্যভাবে কাটবে। তার কারণ আমাদের ফ্যামিলিতে আরেকটা অকেশনও আছে, তো আজ থেকেই সেই অকেশন শুরু, ওই জন্য আমাকে চলে যেতে হচ্ছে এখন। শুভ এখনও স্কুল থেকে ফেরেনি, শুভ ফিরলেই আমরা বেরিয়ে যাব, আমি আর মা আমরা এখন যাব, শুভ পরে যাবে। তো আজকের দিনটা পুরোটা তোমাদের সাথে কাটাবো, তোমাদেরকে দেখাবো কিভাবে আমার দিনটা কাটছে, কিভাবে আজকে স্পেশাল দিন আমরা এনজয় করছি, সবটা তোমাদেরকে দেখাবো। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ যেন অবশ্যই আমাদের সাথে থাকে, তোমরা সকলে আশীর্বাদ করো। তো শুভ স্কুল থেকে এসে গেছে, মাওকে খেতে টেতে দিচ্ছে, আর শুভকে বললাম একটু ক্যামেরার সামনে আজকে অন্তত এসো, তো ও এখনো তো কোনো রেডি না, স্কুল থেকে এলো, একটু এসো একসাথে, আজকে প্রেমে থাকা দরকার। তাদের বইতে আছে, তো সেই অনুষ্ঠানে আমাদেরকে আজ থেকেই যেতে হবে, তো সেই জন্য এখন যাচ্ছি, আর দেরি করব না, ওকে ঝটপট খেতে দিয়ে দিই, আমরা বেরিয়ে যাই, তারপরে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো আমার সাথে ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমি তো বেরিয়েই গেছি, মা এখনো আসেনি, মা এসো তাড়াতাড়ি। তো ঝটপট বেরিয়ে যাই, তারপরে আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো মাকে দেখিয়ে দিলাম, তো এখন আর এখানে দেরি করছি না, ঝটপট ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, চলো। তো আমরা চলে এসেছি, এটা আমার ছোট জেঠুর বাড়ি। এই দেখো জেম্মা, আমি সবার সাথে একে একে আলাপ করাচ্ছি, সবাইকে দেখিয়ে দিচ্ছি, এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। আসলে আজকে বড় কোনো অনুষ্ঠান না, বইতে কালকে আছে, আজকে কিছু অনুষ্ঠান, কিছু রিচুয়ালস হয়ে যাবে, আইবুড়ো ভাত এগুলো হবে, তো তার জন্য দিদি রান্নাবান্না শুরু করে দিয়েছে। একবার দেখিয়ে দিই, এখন ক্যামেরার সামনে কেউই আসতে চাইছে না, কারণ কেউ রেডি নয়। জাস্ট একটু দেখিয়ে দিই, এই যে একটু হাই বলে দাও সবাই, আমার ফুল ফ্যামিলি একটু হাই বলে দাও, সবার সাথে আমি একে একে আলাপ করাবো, রান্না ভীষণ মেসি, একটু পরে আমার ফ্রেশ হয়ে তখন সব হবে, সবার সাথে আমি আলাপ করাবো। জাস্ট ঢুকলাম, ওপরে যাই, কী কী রিচুয়ালস হচ্ছে সেগুলো একটু দেখি, আর সব থেকে বড়ো যাদের বইতে তাদেরকেই তোমাদেরকে দেখানো হয়নি এখনো, তাদেরকে দেখাচ্ছি, সবটা দেখাচ্ছি। এই দেখো এখন আমাদের ঘরে আড্ডা চলছে, আর এই যে দেখতে পাচ্ছ এইটা আমাদের বপ্পু, আর এইটা আমাদের ছোটু, এরা কিন্তু টুইনস, তো এদেরই বইতে আছে কালকে। বাইরে নান্দিমুখের অনুষ্ঠান চলছে, কালকে সমস্ত কিছু হবে না একদিনে, সেই জন্য নান্দিমুখ বা কিছু কালকে হয়ে যাচ্ছে, পুরো হাঁপিয়ে যাচ্ছি, ওপর মিস করছি। তো এই দুটো কিছুতেই ক্যামেরায় আসতে চাইছে না, অনেক জোর করে ধরে কোনো রকমের ক্যামেরায় এনেছি,
এখন সবাই এই যে দেখতে পাচ্ছ মা এলো, সবাই বসে বসে অনুষ্ঠান দেখছে, নিচে রান্না হচ্ছে, তো এইসব চলছে। আর আমি এখন এদের সাথে একটু আড্ডা দিচ্ছি। এবার রান্না বান্নার যে চলছে কাজ দিদি করছিল, ও তো ও স্নানে গেল, আমাকে এখন এই রান্নার দায়িত্ব পনিরটা হচ্ছে, ওইটা দিয়ে ও স্নানে চলে গেল। আর বাইরে খুব আজকে চিৎকার হবে, তোমরা আওয়াজ পাবে। তো এই চলছে, এখন আমি এই লাস্ট রান্নাটা একটু যেটুকু আছে সেটা কমপ্লিট করে নেব, তারপর ওদের খাওয়া দাওয়া হবে। আর এখনও কারোর স্নান হয়নি, অনেক দুপুর হয়ে গিয়েছে কিন্তু এখনও বাড়িতে কাউরি সেভাবে স্নান কাজ কিছুই হয়নি, তো হইচই চলছে একদম বাড়িতে। আর এই দেখো আমাদের সুন্দরী সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছে। আর কিন্তু এইসবের মাঝে আমাকে এখন পর্যন্ত কেউ অ্যানিভার্সারি উইশই করেনি, মেসেজ করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই ভুলেই মেরে দিচ্ছে, মেসেজ করে দিচ্ছে সত্যি দেখে ভুলে। হ্যাঁ দেখো আজকে আমার অ্যানিভার্সারি, সবাই ভুলেই মেরে দিচ্ছে, কোনো ব্যাপার না, সবাই মেসেজ করে দিয়েছি কিন্তু এখন ভুলে গেছি। তো যাই হোক, এখন এই কি অপৈতে ভাত, এখন সেই খাওয়া দাওয়া হবে, তো সেটাই দেখো এখন তোমরা। তো এখানে এখন দেখতে পাচ্ছ ওদের জন্য থালা সাজানো হচ্ছে। আর এটাকে বোধহয় আইবুড়ো ভাত বলে, না কি বলে এটাকে, অপৈতে ভাত এরকম টাইপের কিছু একটা বলে, আমি ভুল বলেছিলাম। আর তোমাদেরকে দেখানোই হয়নি, এই যে বৌমা আমাদের, এই আমাদের বৌমা মানে বৌদি ছেলের মা, তো খুব ব্যস্ত সবাই এখন। আর তোমরা আজকে রান্নাঘর থেকেই বেশি ব্লগটা দেখতে পাচ্ছ, তো এখনো সমস্ত কিছুই জোগাড় টোগাড় হয়নি, এই দেওয়া হচ্ছে ওদেরকে। আর বরকা ছোটু এখনো গেম খেলে যাচ্ছে, ওদেরকে বলছি একটু রেডি হো, জানি না, তো যাই হোক ওদেরকে এখন রেডি করে বসানো হবে। এ মুখ তুলতে চায় না, এই তো তুলেছে। আশীর্বাদ পর্ব শেষ, এবার খাওয়া শুরু হবে। ওখানে বরকা ছোটু খাচ্ছে, আর এখানে আমাদের ফ্যামিলির সবার খাওয়া শুরু হয়ে গেছে। এখন আমাদের জমি আড্ডা চলছে, আর বাকিরা সব এখনো কাজ করছে, আর এখন জমিয়ে আড্ডা দিচ্ছি। এখন বাজে সন্ধে 6:30, এখনও শুভ এসে পৌঁছয়নি, ও আসবে, তারপরে এখানে একটু সেলিব্রেট হবে আমাদের অ্যানিভার্সারি, এরকমই ইচ্ছে আছে। এখন দেখি ওকে কাঁদছে কি না, তো তারপরে আমরা আজকে এখান থেকে আমি চলে যাব, রাত্রিবেলা বাড়িতে থাকবো, আবার কালকে সকালবেলা এসে আবার যেমন হয়। তো সারাদিন একটুও ঘুম নেই, আর এত সারা দুপুর আড্ডা চলেছে,
জানি না এখন শুভ কখন আসবে, আমি তো রেডি হয়ে নিয়েছি, আবার ওয়েট করি দেখি ও কখন আসে। তো এখন বাজে দেখতে পাচ্ছ 6:45, আর শুভ এসে পড়েছে, বলেছিল 6টার সময় আসবে কিন্তু একটু লেট এসে পড়েছে। আর এইখানে এই দেখো নিয়ে আসা হয়েছে কেক। আজকে তো এখানে বৃহস্পতিবার দোকান বন্ধ ছিল নাকি? ও যাই হোক, আমি ওটাই টেনশন করছিলাম যে আজকে দোকান খোলা পাবে কিনা। তো এখন এই কেক কাটিং একটু হবে। আর আমি যে গিফটটা করেছি সেই গিফট তো পরনি, আমি ওকে একটা গিফট করেছি সেটা তো পরেনি। আর এই যে দেখছো টি শার্টটা, এই এটা ওকে মা গিফট করেছে, সেটা পরেছে। চলো এবার ছটপট কেকটা কেটে নিই। তো কেক তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে এখন সব চা পার্টি চলছে, এদেরকে বলে বলে পারা যাচ্ছে না। যাই হোক অবশেষে আবার এসেছে দুজনে ক্যামেরাতে। আর এই দেখো এই দেখেছে, এ তো কেক কাটিং এর একটা কিছু হবে, টুক করে সাজুগুজু করে সব আবার চলে এসেছে আমাদের বাড়ির বউ। তো এই এখন হবে আমাদের কেক কাটিং, চাটা খেয়ে নিই তারপরে হবে। এখানকার সেলিব্রেশন হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই, রাত্রিবেলা ডিনারের প্রোগ্রাম দেখি, বাইরে থেকে কোনো খাবার টাবার নিয়ে চলে যাবো এইরকমই। আবার এদের সাথে তোমাদের কালকে সকাল থেকে দেখা হবে। তো এখন এখান থেকে বেরিয়ে যাই। আমরা এখন এসে গেছি সেনকো গোল্ডে। আসলে সেনকো গোল্ড থেকে আমরা কিনেছিলাম কিছুদিন আগে, ও অ্যাকচুয়ালি আমাকে যেটা গিফট করেছে সেনকো গোল্ড থেকে, তো সকালবেলা থেকে ফোন করেছিল আমাদেরকে এখানে আসবার জন্য, ইনভাইট করেছে। তোমরা তো দেখলে আমাদের বাড়িতে আজকে কত অনুষ্ঠান চলছে। যাই হোক একটু সময় বের করে আসতে পেরেছি, কারণ এভাবে রিকোয়েস্ট করলেন আসবার জন্য, তো সেটা আমাদের খুব ভালো লেগেছে। তো সেই জন্য এখানে এখন এসেছি, বসে আছি, সবাই উইশ করছে, ভীষণ ভালো লাগলো। তো দেখা যাক এখন এখানে কি হয়, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো বলেছিলাম, সেই জন্য শেয়ার করছি। তো দেখা যাক কি হয়। কেহ দো না আমি আজ তো দে দো না এক বাত তো ছেড়ো না জজবাত মে খোলে না ও মেরি হের ও না খাও মেরি হের জল না রুলা না কর আফরা লব রে জকর না আব যা দিল মেরা তু আরা দিল মেরা তু আরা দিল মেরা ফিকি ফিকি জিন্দগানি ভর দে তু ফাগুন কে রং সারে জান মেরে।
এরকম ভাবে কারোর সামনে গান গাইতেই পারি না, ক্যামেরার সামনে হয়তো গেয়ে ফেলি। তো এখন রিকোয়েস্ট করছে, আসলে এই বোন ফেসবুকে আমাকে ফলো করে, তো সে আমার গান নাকি শুনেছে, তো সে এখন গান গাইতে বলেছে। আমি তো নার্ভাস হয়ে গেছি এতজনের সামনে আমাকে এখন গান গাইতে হবে ভেবে, গান আমি উল্টোপাল্টা করেই ফেলবো আমি বুঝতেই পারছি। তো যাই হোক, রিকোয়েস্ট যখন করেছে যেমনই গাই ভুলভাল গাই, সবাইকে আগে সরি বলে দিচ্ছি, যেমনই গাই একটু গাওয়ার চেষ্টা করবো। তোমাদেরকেও আগেই বলে দিচ্ছি আমি এইভাবে সবার সামনে গান গাইতে একদমই ভুলভাল হবে, তোমাদেরকেও সরি বলছি, আমি এই ভাই বোনদেরকেও সরি বলেছি, যা লাইন গাওয়ার চেষ্টা করছি। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা চাই। জেসে কোই জেসে অঙ্গনা মে তোমায়, সাহি কায়নাত মুস্কুরায়, কায়নাত মুস্কুরায়, সাহি কায়নাত মুস্কুরায়। হঠাৎ করে বলেছে ওই জন্য গলা কাঁপছে, আমি নিজেই বুঝতে পারছি। তোমাদের জন্য গাইতাম, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমার আজকের দিনটা সত্যি অনেক স্পেশাল হয়ে গেল, আমি বাড়িতে যতই সেলিব্রেট করি, যাই হোক এখানে এসে আমার দিনটা একটু তোমরা তো নিশ্চয়ই যারা রঘুনাথগঞ্জে থাকো তারা তো সেনকো গোল্ডে এসেইছ, কিন্তু এখনো যারা জানো না, আমাদের রঘুনাথগঞ্জে সেনকো গোল্ডে শোরুম হয়েছে এবং দেখতেই পেলে কি ভীষণ ভালো এরা। শপিং তো করে ওটা তো কোনো কথা হবে না, তোমরা আসবে নিজেদের মতো শপিং করবে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু এখানকার স্টাফেরা ভাই বোনেরা এত ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই এসো, আমি লোকেশনটা একবার বলে দিচ্ছি তোমাদেরকে, রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডের সেকেন্ড ফ্লোরে এদের অফিস, তোমরা বাইরে থেকে সাইনবোর্ড দেখতে পাবে, তো তোমরা অবশ্যই এসো। আমাদের রঘুনাথগঞ্জের জন্য তো অবশ্যই এটা একটা গর্বের বিষয় হয়েছে, আমাদের এখানে সেরকম সোনার গয়নার কোনো শোরুম ছিল না, তো এটা একটা ভীষণ ভালো হয়েছে, তোমরা অবশ্যই এখানে এসো, আমার ভীষণ ভালো লেগেছে। আর দেখো শুভ আমাকে এখন পর্যন্ত একটা ফুল দেয়নি, কিন্তু ওরা আমাকে একটা ফুলের বুকে গিফট করলো, কেকটা বাড়ি নিয়ে যাবার জন্য ভীষণ রিকোয়েস্ট করছিল, কিন্তু আমার বাড়িতে তো কেউ নেই, মা নেই, তোমরা দেখতে পেলে মা এখানেই থাকলো, তো আমি বাড়ির কেকটা নিয়ে গিয়ে কী করবো, সেই জন্য ওখানে ওদেরকে বললাম তোমরা সবাই মিলে কেকটা খাও আমার ভীষণ ভালো লাগবে, তো জোর করে আমি ওদেরকে কেকটা ওখানেই সেলিব্রেট করবার জন্য দিয়ে এসেছি, কিন্তু এইটা আমি নিয়ে এসেছি, ভীষণ ভালোবাসা এর মধ্যে আছে। আর সবাই আমাকে দেখে যে চিনতে পারছে, যে আমাকে একজন এসে বললেন বোন যে দিদি আমি ফেসবুকে তোমাকে দেখেছি যে তুমি ভালো গান গাও, তো সেটা আমার কাছে বিশাল ভালো লাগার একটা জায়গা। আমি তো গানের কিছু জানি না, তোমরা জানো যার শখে গাই, কিন্তু এইটুকুর জন্য যে মানুষ আমাকে চিনছে, আমার চ্যানেলটাকে চিনছে, ওরা জানে আমার চ্যানেল সম্পর্কে বা দেখবে চ্যানেলটা, সেটা নিয়েও ওরা বেশ এক্সাইটেড দেখলাম। তো বিশ্বাস করো এগুলোই জীবনের পাওয়া, আমি ইউটিউব থেকে আমার এই পুরো ফ্যামিলি থেকে কি আর্ন করছি সেটা আমার কাছে কোনো এখন পর্যন্ত ম্যাটার করে না, আর ভবিষ্যতেও এই ভালোবাসার কাছে আমার সেটা কখনোই ম্যাটার করবে না। বিশ্বাস করো এই যে ভালোবাসাটা পাচ্ছি আমরা, ভীষণ সারপ্রাইজ হয়েছি, ভীষণ ভালো লেগেছে, তো এগুলোই লাইফের পাওয়া, তাই না, এগুলোই পাওয়া। আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বিশ্বাস করো এইরকম সেলিব্রেশন আমাদের আগে কোনোদিন হয়নি, পুরো অ্যানিভার্সারি বলো বার্থডে বলো, আমাদের সব দেখেছো তোমরা, লোকজন খুব বিশেষ থাকে না বা সেরকম বড় করে কিছু সেলিব্রেশনও হয় না, এবারের অ্যানিভার্সারি পুরো অন্যরকম কাটলো,
ভাই দর্শন করতে পেরেছি, আরতি হয়ে গিয়েছে কিন্তু দর্শন পেয়েছি, একদম বন্ধ হয়ে যায়নি। তো প্রতিবার আমরা এই মন্দির থেকে মোটামুটি প্রণাম করে বাড়ি যাই, মার কাছে প্রার্থনা জানাই। কিন্তু সত্যি বলা বলতে কি, আজকের দিনটা তোমাদের খুব সুন্দর গেছে এবং আমাদের জীবনটাও খুব সুন্দর যাচ্ছে মায়ের আশীর্বাদে। আর মানে ফ্যামিলি তো খুবই ভালো লাগছে, আমাদের ইউটিউব ফ্যামিলি, নিজের ফ্যামিলি, পাড়া প্রতিবেশী সবার জন্য আমাদের খুবই ভালো লাগছে, সবাই আমাদেরকে চিনছে, ভালোবাসছে, তো কিছু বলার নেই মানে। আর একটা সিক্রেট আমি তোমাদের সাথে শেয়ার করবো, যে আমরা প্রথম আমাদের এখানেই আমরা দেখা করেছিলাম, এখান থেকেই আমাদের শুরু হয়েছিল জীবনের, ওই জন্য আমরা মায়ের কাছে প্রতিবার আসি। আর মায়ের কাছে এটাই প্রার্থনা করি যেন জীবনে শেষ যেদিন হবে তার আগের মুহূর্তেও যেন আমি এই মায়ের কাছে এসে, এতটাই আমার ইমোশন জড়িয়ে আছে এই মন্দিরের সাথে আমাদের। তো পেয়েছি মায়ের দর্শন, এখানে একটু তাড়াতাড়ি এসে যদি একটু সময় কাটাতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু এখন তো রাত্রি হয়ে গেছে, এবার মন্দির বন্ধ হয়ে যাবে, ওই জন্য চলেই যাব। আর বেশ দূরও যেতে হবে ওই জন্য চলে যাব। কেমন লাগছে বলো? অনেক পুরনো স্মৃতি, অনেক কিছু এই মন্দিরে আসলে মনে পড়ে যায়, বিশেষ করে এই আজকের দিনে এই মন্দিরে আসলে আমার অনেক স্মৃতি মনে পড়ে যায়। তোমার কেমন হয় ফিলিংস আমি জানি না, তো ভীষণ ভালো কাটলো আজকে দিনটা, এখনো বাকি আছে, অভি ভি রাত বাকি হ্যায়। দেখতে পাচ্ছো আমি বাড়ি চলে এসেছি, আমরা মা ওখানেই থাকলো, আমরা বাড়ি এসেছি, বাড়ি এসে বাবার আশীর্বাদ নিলাম, কারণ সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে আমি আমার পুজো প্রত্যেক দিনে সেটাই করতে পারিনি, তো আমার কৃষ্ণটা বাবা সবাইকে একটু পুজো করলাম এখন এসে। আর এখন বাজে রাত্রি প্রায় 9:30, তো এখন আমরা বাড়ি ফিরলাম। আজকে দিনটা সারাদিন ভীষণ ভালো কাটলো, খুব ভালোভাবে কাটলো, তোমাদের সবার আশীর্বাদ, তোমাদের সবার ব্লেসিং যেন আমাদের সঙ্গে থাকে, এইভাবেই আমাদেরকে ভালোবেসো, এত ভালোবাসা পাচ্ছি, ভীষণই ভালো লাগছে। আর সেনকো গোল্ডে গিয়ে সেখানে যে গানটা গেয়েছিলাম, তো শুভ বলছে তুমি আর কোনো গান খুঁজে পাওনি, হঠাৎ করে ওই গানটাই ওখানে গাইছো, তো সেই মুহূর্তে আমার ফট করে ওই গানটাই মনে পড়েছিল, আমি জাস্ট গেয়ে দিয়েছিলাম। শুভর জন্য আমি এখন একটা ডিজাইনের গান আবার ওকে শোনাতে চাই, এটা একদম পার্সোনালি ওর জন্য। তুমসে মিলকে ऐसा लगा, तुमसे मिलके अरमा हुए पूरे दिल के, तुमसे मिलके। আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দাও, আমি বিশ্বাস করো আমি ভীষণ ভালোবাসার কাঙাল যাকে বলে, তো তোমরা আমাকে ভালোবাসা দাও, সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবো, লাইক করো, কমেন্ট করো, কিন্তু তার থেকেও বড় কথা তোমরা আমাদেরকে এভাবেই ভালোবেসো, এভাবে ভালোবাসা দিও, আশীর্বাদ করো, ব্লেসিংটা সঙ্গে রেখো। তো এইটুকুই বলবো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, কারণ এখন আর এনার্জি বাকি নেই, আবার কালকে বুঝতেই পারছো সকাল থেকে আবার আমাদেরকে ওখানে যেতে হবে। তো আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, শখে থেকো, আর আমাদের পাশে থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।